চলুন আজ বেরিয়ে পড়া যাক একটি অত্যন্ত চেনা পরিচিত জায়গার উদ্দেশ্যে। পেয়ে যাব আমরা সেখানে জঙ্গল, বাঁধের জলাধার এবং একরাশ আনন্দ। আমাদের গন্তব্য আজ মুকুটমণিপুর। সকালবেলা 6:15 মধ্যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে সকালবেলা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ঘড়িতে বাজে 6:21। আমরা 6টার সময় বেরিয়েছি আর কি বলে এখানে বৃষ্টিটা বেশ ভালো ভালো পরিমাণে বৃষ্টি করছে। তো এই মুহূর্তে আমাদের প্ল্যান হচ্ছে আমরা মুকুটমণিপুরের দিকে যাব। বাট মুকুটমণিপুরের দিকে যাওয়ার সময় আমাদের যেটা এখনকার মতো প্ল্যান সেটা হচ্ছে আমরা ইয়েও করবো আর কি মানে কিছু সাইট সিইংও করবো আর কি ঝাড়গ্রামের দিকটা। আমরা কিছুদিন আগে আমরা দুজনে একবার ঘুরে এসেছিলাম মানে আমাদের বিয়ের পরপরই, তো সেই সময়টাতে মোটেই ভালো লাগেনি আর কি। বাট আমার তো মনে হয় যে এই টাইমটাতেই আর কি এখন গেলে পরে ঝর্ণা থেকে শুরু করে সব জায়গাগুলো একদম দারুণভাবে দেখতে পাবো। তো চলো দেখা যাক কি দেখতে দেখতে পাই, সেগুলো তোমাদেরকেও দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে এই বর্ষার মধ্যে দিয়ে ড্রাইভটাকেও তোমরা এনজয় করো, রাস্তাটাকে এনজয় করো। আর কেমন কি লাগছে অবশ্য অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের সঙ্গে আমাদের আরো 3 সঙ্গী উঠে পড়েছিল মা ফ্লাইওভারের ঠিক আগ দিয়ে। তারপরেই আমরা মা ফ্লাইওভার ধরে কলকাতাকে এক প্রকার এড়িয়ে বিদ্যাসাগর সেতুর দিকে উঠে পড়ার যাত্রা শুরু করলাম। সেই সময় বৃষ্টি হচ্ছিল বেশ ভালো রকম, তাই ক্যামেরা একেবারে ঝাপসা হয়ে গেছিল। আপনাদের সুবিধার জন্য আমরা ড্যাশ ক্যামের সমস্ত তথ্যই রেখে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন কোন সময় কোথা দিয়ে কেমন ট্রাফিকের মধ্যে দিয়ে আমরা গেছি। এবং পরবর্তীকালে কোনো জায়গা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তার নাম যদি আমরা নাও বলে থাকি তাহলেও যেন আপনি তার কোঅর্ডিনেট ধরে সেই জায়গাটিকে চিহ্নিত করতে পারেন। বিদ্যাসাগর সেতুতে উঠে আমরা এগিয়ে চললাম কোনা এক্সপ্রেসওয়ে ধরে বোম্বে রোডে যাওয়ার উদ্দেশ্যে। বোম্বে রোড আমরা খুব একটা ফাঁকা পাইনি এবং বৃষ্টিও তখন পড়ছিল বেশ ভালোই। কিছুক্ষণের মধ্যে জলধুলাগড়ি টোল প্লাজাতে 130 টাকা টোল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজাদ হিন্দ ধাবার দিকে, যেখানে আমরা ঠিক করেছিলাম আমাদের ব্রেকফাস্ট করব। আজাদহীন ধাবাতে আমাদের ব্রেকফাস্টের জন্য আমরা নিয়েছিলাম আলু পরোটা, চানা মশলা এবং টক দই। আলু পরোটা দিয়ে নিজেদের পেট পুজো করার পরে গাড়ির পেট পুজোর জন্য পাশের ভারত পেট্রোলিয়ামের পাম্পে
ঢুকিয়ে দিয়েছিলাম গাড়িকে এবং তারপরে আবার আমাদের যাত্রা শুরু করে দিয়েছিলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রূপনারায়ণের ব্রিজ ক্রস করছি এবং ডান দিকে যে তিনটি চিমনি রয়েছে তা কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের। পশ্চিমবঙ্গের রাস্তা মোটামুটি ভালোই বলা চলে। দেবরা টোল প্লাজাতে আমাদের 75 টাকা টোল দিয়ে বেরিয়ে পড়তে হলো খড়গপুর মেদিনীপুর সার্কেলের উদ্দেশ্যে, যাকে সোজা কাটিয়ে আমরা চলে যেতে পারলাম বালিভাষা টোল প্লাজার দিকে। খড়গপুরের এই সার্কেল ক্রস করার পরেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্টটি শুরু হয়ে যাওয়ার কারণে রাস্তার উপরে আমরা একটা লালচে ভাব লক্ষ্য করতে পারলাম। এর কারণ এই দিকটা দিয়ে প্রচুর পরিমাণে ট্রাক চলাচল করে এবং মাটি ধুলো সমস্ত কিছু উড়ে রাস্তার মধ্যে পড়ে। বালিভাষাতে আমাদের 85 টাকা টোল দিতে হয়েছিল। বালিভাষার পর আর কোনো টোল প্লাজা আমরা পাইনি, কারণ এই টোলটা দিয়েই খানিকটা যাওয়ার পর আমরা লোধাশুলি থেকে ঢুকে গিয়েছিলাম ডান দিকে। ঝাড়গ্রামের রাস্তা টু লেন হলেও সেই রাস্তা অত্যন্ত ভালোভাবেই মেনটেন করা হয়েছে। ঠিক এরকমভাবেই রাস্তাকে ছেড়ে দিয়ে বাঁ দিকে নিচে সার্ভিস রোড ধরে রাস্তার নিচ দিয়ে আন্ডারপাস ব্যবহার করে চলে যেতে হয়েছিল আমাদের পরবর্তী রাস্তার দিকে। ঝাড়গ্রামের রাস্তার সাথে সাথেই কিন্তু দুপাশে শুরু হয়ে গিয়েছিল গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে দিয়ে খুব ভালো রাস্তা ধরে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম কনক দুর্গা মন্দিরের মধ্যে। কনক দুর্গা মন্দির অত্যন্ত সাজানো গোছানো একটি জায়গা, যার ভিতরে গাড়ি পার্কিং রয়েছে। গাড়ি পার্কিং 50 টাকা দেওয়া ছাড়া আমাদের মাথা পিছু আর কোনো রকম কোনো চার্জেস লাগেনি। আমরা আমাদের গাড়ি দেখে হাঁটা পথে ঢুকে পড়েছিলাম মন্দির চত্বরে। মন্দির চত্বরের জায়গাটিকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। আমাদের সাথে আমাদের যে আরেকটি পরিবার এসেছিল তাদের বাচ্চাটিকে নিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। আমরা হাঁটতে হাঁটতে একটি তিতিরে নদী পার হলাম এবং তারপর মন্দির চত্বর পার করে ঢুকে পড়লাম ডুলুং নদীর রাস্তায়। ডুলুং নদী একটি অত্যন্ত ছোট এবং সুন্দর নদী। কনক দুর্গা মন্দিরে এলে অবশ্য অবশ্যই কিন্তু ডুলুং নদীর তীরটা একবার দেখে নেবেন। কনক দুর্গা মন্দিরের পর আমরা সোজা চলে এলাম চিল্কিগড় রাজবাড়ির ভেতরে। এই জায়গাটি তেমন মেনটেন না করা হলেও রাজবাড়ি চত্বরটি দেখতে আমাদের কিন্তু বেশ ভালোই লাগছিল। চিল্কিগড় রাজবাড়ির পর কিছুটা এসে আমার গাড়ির ক্যামেরাটাকে খানিকটা মুছে নিয়েছিলাম, কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখার পর
তা যদি সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে শেয়ার না করি তা বড়ই অন্যায় হয়ে যাবে। তারপরে আবারও গাড়ি ছেড়ে দিয়ে বেলপাহাড়ি শহরের মাঝখান দিয়ে এসে আবার ঢুকে পড়লাম ঘাগড়া ওয়াটারফলের রাস্তায়। বেলপাহাড়ি থেকে ঘাগড়া ওয়াটারফলের রাস্তা খুব একটা ভালোভাবে মেনটেন করা হয়নি, কিন্তু ঠিক ঘাগড়া ওয়াটারফল ঢোকার আগের মুহূর্তের যে রাস্তাটি সেটা কিন্তু খুবই ভালোভাবে মেনটেন করা। এইবার শুরু হলো আমাদের মুকুটমণিপুরের রাস্তায় যাওয়া। মুকুটমণিপুরে যাওয়ার জন্য আমরা ঘাগড়া ওয়াটারফল থেকে বেরিয়ে বেলপাহাড়িতে এসে প্রথমে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর ঝিলিমিলির দিকে বেরিয়ে ঝিলিমিলি থেকে আবার ডান দিকে ঘুরে রাস্তা ধরে চলে গেলাম সুতান ফরেস্ট হয়ে মুকুটমণিপুর, যেখানে আমাদের জন্য বুক করা ছিল WBFDC-র কটেজ। খানিকটা এগিয়ে আবার ভুল বুঝে পিছন দিকে গাড়ি ঘুরিয়ে আমরা ঢুকে পড়লাম রিসর্টের ভেতরে। ও হ্যাঁ, বলে রাখা ভালো, কাঁচা লঙ্কাতে ভেজ মিল 149 টাকা এবং তার সঙ্গে আপনি মাছ কিংবা মাংস যা নেবেন তার জন্য পড়বে এক্সট্রা চার্জ। আমরা দেশি চিকেন নিয়েছিলাম যা 300 টাকা করে প্লেট নিয়েছিল। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং জঙ্গলে ঘেরা এই রিসর্টের চত্বর আমাদের মন কেড়ে নিয়েছিল। প্রথমে মাটির রাস্তা এবং তারপর গাড়ি পার্কিংয়ের জায়গাটি ছিল বাঁধানো। তাহলে আসুন এবার গাড়ি রেখে দেখেন রিসর্টের ঘরগুলি। আমরা অবশেষে মুকুটমণিপুর WBFDC-তে পৌঁছে গেছি। এই মুহূর্তে আর কি সন্ধে হয়ে যাচ্ছে, তো সেই কারণে আর কি বেশ ভালো পরিমাণে আর কি আলোটা কমে গেছে। তোমাদেরকে আমি একটু রুমটা দেখাই আর কি। প্রথম কথা হচ্ছে এখানটাতে একটা দারুণ বারান্দা আছে। ওদের কথা অনুযায়ী এটা ঠিকই ভিউ রুম নয়, ঠিক আছে, বাট আমার কাছে আমার মনে হয় না এর থেকে ভিউ বেশি আমার কিছু খুব একটা চাই আর কি, বুঝেছো তো। আর মানে এই জায়গাটা দিয়ে আমি অন্তত দেখতে পাচ্ছি জলটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এবার তোমাদেরকে দেখা যাচ্ছে গ্রুমের ভেতরটা। দেখো এই ঢুকলে পরে এই হচ্ছে জায়গা, মানে খুব বড়ো একটা বিছানা, এসি রয়েছে, আর তার সাথে এখানটাতে দুটো সোফা দিয়েছে, আর এখানটা দিয়ে দেখো একটা টেবিল রয়েছে, টেবিলের সাথে তার ওপর দিয়ে এখানটাতে ইয়ে রয়েছে কি বলে টিভি আছে, ফোন রয়েছে, ইন্টারকমের সাথে সাথেই কল হচ্ছে। এখানটাতে একটা কাভার্ড আছে অ্যান্ড কাভার্ডটা খুললে পরে এখানটাতে তোমার জিনিসপত্র দেওয়া আছে আর কি, হ্যাঁ, কম্বল ঠম্বল এনে দিচ্ছি। আর তারপরে বাথরুমটা দেখাই, বাথরুমটাও খুবই ভালো, একটা হ্যান্ড শাওয়ার আছে, গিজার আছে, এদিকে শাওয়ার রয়েছে, কমোড, তার সাথে এখানটাতে একটা ছোট্ট আয়নার সঙ্গে আর কি বেসিন রয়েছে, এদিকে কমোডের সঙ্গে হ্যান্ড শাওয়ার রয়েছে। তো সব মিলিয়ে
পুরো ব্যাপারটা বেশ একদম পারফেক্ট। প্রচুর পরিমাণে চার্জিংয়ের জায়গা রয়েছে আর কি, তোমরা দেখো এই। আর ইন্টারকমে আমাকে এক্ষুনি কল করে বললো যে একটুখানি খাবারের অর্ডারটা দিয়ে দিতে, তাহলে ওদের সুবিধা হয়। তো এখন খাবারের অর্ডার দেবো, দিয়ে আমরা একটুখানি বসবো, একটু গল্প টল্প করতে আর কি আড্ডা হবে। আর কালকে আমরা যাবো, সেটা পরের ভিডিওতে অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চোখ রাখো ব্লগে, আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, সাথে বেল আইকনটা চেপে দিও। আর যা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা। চোখ রাখো আর দেখতে থাকো ট্র্যাভেল উইথ পরিবেশ।